সকলকে শুভেচ্ছা। আমি শৈবালাদিত্য, আমি আমার নিজের লেখা একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম ফুল পাখি প্রেম বিষয়ক। এটি উচ্ছ্বাস পত্রিকার আগস্ট সংখ্যাতে প্রকাশিত হয়েছিল। আপনি কি পাখিদের ভাষা বোঝেন অথবা ফুলের গান? চতুর্দশী কিশোরীর মতো দুরন্তপনায় ছুটে চলা সরলা নদী, জানে কেউ কতটা গহীন প্রেমে তাকে কাছে ডেকেছে উজান? একান্ত বোধি বৃক্ষ তলে আপনি মনোহরা রাখালিয়া সুর হন যদি, অথবা পূজারী সেই নিবিড় সৌন্দর্যের প্রেমময় মনোমন্দিরে, সাদা সাদা মেঘ আর শ্যাওলা গন্ধা নীলাভ জলের ডাকে আপনি স্বপ্নদর্শী এক আশ্চর্য আগন্তুক, সময়ের বুক চিরে কিছু মোহ কিছু পাপ কিছু মনস্তাপ আজন্ম প্রেমিক করে আপনাকে। খাঁচাবন্ধি পাখির চিৎকার আর বিক্রিযোগ্য ফুলেদের কান্না শুনতে পাচ্ছে না কেন শামুক স্বভাবিকৃত দাস ঘড়ির দেমাক? আহত প্রেমিকের বুকে বিনিদ্র রাত্রির হাহাকার না জমলে সেই সুর বুঝি কেউ শুনতে পান না। প্রাগৈতিহাসিক পাললিক জমিনে বেদনারা খোয়ে খোয়ে হয়ে যায় ভাগ, তবু পিশাচ বিনাশী প্রেমাংশু অগ্নি জ্বালিয়ে রেখেছে কারো মাথার শিথান। আপনি অথবা কেউ প্রগাঢ় তর্জমা করে চলেছে দেখুন পাখির শীষ আর ফুলেদের গান। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বাইরে যাওয়ার সময় মাস্ক পরুন।